যে আমাদের অনেক প্রতীক্ষার পরে কিন্তু একটা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের কাছে কিন্তু বাংলাদেশের নাইনটি পারসেন্ট জনগণের অনেক প্রত্যাশা সেই প্রত্যাশাকে বিফল করার জন্য ওই যে দশ পার্সেন্ট লোক আছে সেই দশ পার্সেন্ট লোক বিভিন্নভাবে আপনার চক্রান্ত করবে এবং সেই চক্রান্তের অংশ হিসাবে ইতিপূর্বে আপনার হিন্দুদের যে আপনার বিভিন্ন মন্দির নিয়ে বিভিন্ন কথা উঠেছিল আমার এখানে অনেকের চেহারা আজকে ভেসে উঠছে এই কারণে যে ওই সময় আমি বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়েছি সেখানে আমি অনেক হুজুরকে দেখেছি যে এরকম লাঠি নিয়ে দর্জন বিশজন করে ওই মন্দিরের সামনে বসা তারা যে ভূমিকা পালন করেছে এটা আসলে একটি একটা দেশের সুনাগরিকদের যে সকল গুণাবলী থাকা দরকার তারা সেই ভূমিকা ওই সময় পালন করেছে তো আমি এই জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন যারা দায়িত্ব পালন করেছে এগুলি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এখানে আজকে যেই এটা সমস্যাটা আমাদের সামনে দেখা দিছে এই মাজারগুলিতে যে সকল সমস্যা হয় সেই কথাগুলি কিন্তু এখানে উঠে এসেছে ওই সমস্যার সাথে ওগুলি আমিও জানি এবং ওই সমস্যাগুলির সাথে আমিও একমত সময় সমর্পতার কারণে ওগুলো আর আমি বলতেছি না ওই সমস্যাগুলি প্রশাসন সমাধান করবেন এটা আমাদের প্রত্যাশা আর এখানে আমি মনে করি নারমজ জেলার মধ্যে প্রধান প্রধান যে সকল ইগুলি আছে আপনার মাঝারগুলো আছে সেই মাজারগুলির একটা লিস্ট করা দরকার এবং লিস্ট করে প্রতিটা এলাকা ভিত্তিক আজকে এখানে যে আছেন এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন এবং সমাজের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন তাদের মাধ্যমে আমি মনে করি একটা কমিটি করে দেওয়া সে সকল এলাকা যাতে এই ধরনের শুধু কমিটিটা কিন্তু এই জন্য হবে না যে যে মাজার ভাঙার রোড যেমন এই যে আর এক মাসও নাই আপনার দুর্গা পুজো আসতেছে যেটা আসলে এইসব বিষয়গুলো কিন্তু আমাদের ধর্মেই আছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ির বিষয়টা কিন্তু নাই কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানরা কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেও না অনেক কিছু তারা মাইনা নিয়ে অনেক কিছু কিন্তু সহ্য করে অনেক কিছু করে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশ সম্পর্কে এই সরকার সম্পর্কে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন চক্রান্ত চলতেছে তো সেই চক্রান্তটা কেন যে এই দেশে যাতে এই সংস্কারগুলি না হয় এবং এই দেশে যাতে গণতান্ত্রিক পরিবেশ ফিরা না আসে এটা হইলে হয়তো কারো অন্য অন্য রাষ্ট্রের হয়তো একটা অসুবিধার কারণ হইতে পারে তা আমরা তো সেটা হইতে দিতে পারি না তা আমাদের এখন ওই যে মন্দিরগুলো আমরা যেভাবে রক্ষা করছি আমাদের মনে হয় সামনে শুধু ওই যে এই মাজার সেই মাজারের ব্যাপারেও আমাদের প্রশাসনের সাথে একাকার হয়ে আমাদের এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় কমিটি করে সবাই আমরা সময় দিব আপনারাও সময় দিবেন আমরাও সময় দিব যাতে এই সমস্যাগুলি সৃষ্টি না হয় এবং সামনে যে দুর্গাপূজা সেই দুর্গাপূজার মধ্যে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় কারণ এগুলি আমাদের দেশে সামান্য কিছু হইলেই কিন্তু আহ বিশ্বের বিভিন্ন দেশে একটা চিৎকার শুরু হয়ে যায় একটা শ্রেণী আছে যারা আমাদের সুনাম নষ্ট করার জন্য একটা চেষ্টা করে যার জন্য আমরা কিন্তু খুবই কনসার্ট আছি যে আমরা সবসময় এটাকে একটা খুব ভালো পজিশনে রাখার জন্য প্রশাসনও কিন্তু আজকে আমি এই জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহাদয়কে ধন্যবাদ জানাই যে আজকে যাদেরকে নিয়ে এখানে বসছেন আসলে আপনারা আসল জায়গায় হাত দিয়েছেন আর ওনারা এবং আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি এই সমস্যাগুলি আমরা সমাধান করতে পারি এবং এই সমস্যার সমাধান আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ নাকি আমরা এই সমস্যার সমাধান করব এবং এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত কারণ কাউকে আমরা আমাদের নিয়ে কথা বলার সুযোগ আমরা দিতে চাই না আমাদের যে ভাগ্য আমাদের দেশে যে গণতন্ত্র আমাদের দেশের যে সংস্কার যে ভাবে করার ব্যাপার আমি কিন্তু অভিভূত হয়েছি গত তিন চার দিন আগে আমাদের প্রধান উপদেষ্টার একটা উক্তি সেই উক্তিটা পড়ে আমি অভিভূত হয়েছি যে সে বলছে মাঝারে যেয়া ওই ই না করিয়া এই কি বলে এই টাকা না দিয়া তোমার পাশের গরিবকে সেই টাকাটা দাও এবং সে বলছে যে ওই পীরের পায়ে চুমানা দিয়া মায়ের পায়ে যে দাও মানে তাহলে তোমার মানে কি বলে তার কনসেপ্টটা যে কি সেটা আপনাদের কথা আমাদের কথা কিন্তু বলে ফেলছে সুতরাং তাকে কিন্তু ব্যর্থ করার একটা বিশাল চক্রান্ত হবে সে যাতে ব্যর্থ না হইতে পারে এবং আমাদের এই ট্যাকসই যে গণতন্ত্র বাংলাদেশে করার যে পরিকল্পনা নিয়া আম এই সরকার এসেছে সেটা যাতে সাকসেস হয় আমরা সবাই সেইটা সমর্থন কইরা আমরা যে নারায়ণগঞ্জে যে প্রশাসন আছে সেই প্রশাসন অত্যন্ত দক্ষ প্রশাসন তারা আমাদেরকে যেভাবে এই সহযোগিতা চায় আমরা বিএনপির পক্ষ থেকে সেটা দিব